রাইট নাও উইথ দ্য ডিভা হারসেলফ সোহিনী সরকার। আর শহর কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু তোমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি তো ভীষণ ঘামছি। আমি তো ভাবলাম প্রথমে একটা জ্যাকেট টাইপের কিছু পরে আসবো, তারপর কি আমার একটু বুদ্ধি কাজ করলো যে না গরম হলেও হতে পারে, ঠিক আছে, তো ফাইনালি এরপরেও গরম লাগছে। মানে কি যে হচ্ছে, করোনাতে সমস্ত ওয়েদার চেঞ্জ করে দিয়েছে আর কি। তো আজকে এই যে এত সুন্দর করে সেজে গুজে এসছো, মানে কোন ডিজাইনারকে এন্ডর্স করছো এই মুহূর্তে দাঁড়িয়ে? এইটা একজন স্পেশাল ডিজাইনার, সোহিনী সরকার নিজে, নিজে ওয়ার্ড্রোব থাকে। কখনো কখনো হয় না, ঝুলি থেকে একটা করে বের এরকম হয় আর কি। আচ্ছা, বেরল 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 বেরল, হ্যাঁ বেশ। এই যে ডিজি ফ্লিক্স টিভি আজকে আসলো, আর এত ওটিটি প্ল্যাটফর্মস, কোনটা তুমি সার্ভ করো বলো তো? মানে সবসময় সবসময় ডেফিনেটলি নেটফ্লিক্স, অ্যামাজন, হইচই, এই এদিকে তোমার হটস্টার রয়েছে, ভুটের একটা যেমন ওয়েব সিরিজ আমার আসুর খুব ভালো লেগেছিল, তারপরে আর কোনো কন্টেন্ট আমার সেরকম ভালো লাগেনি। জিটা একটু ঠিক আছে আর কি, ওরা কাজ করার চেষ্টা করছে। আমি নিজে জি এর একটা, জি ফাইভের একটা কাজ করেছি জাজমেন্টে, বিরসাদার একটা কাজ এসেছিল সেটা খুব ভালো, যে স্বস্তিকা দিবা, এরকম আর ঘুরিয়ে ফিরিয়ে আর কি। মানে একটাই যে মানে আমার তো এমনও মনে হয় নেটফ্লিক্সের এত টাকা, ইনফ্যাক্ট রিসেন্টলি বোধহয় 800 কত টাকা করে দিয়েছে, মানে একটা ছবি যদি না দেখি তাহলে তো পুরো টাকাটা নষ্ট আর কি। এটাও আমার মাঝে মাঝে মনে হয় যে একটা ছবি দেখে নিতেই হবে, না হলে 800 কত টাকা জলে গেল আর কি। তো এরকম সব মিলিয়েই দেখি আর কি। রিসেন্টলি যেমন হইচই দুটো কন্টেন্ট দেখলাম পরপর, একটা হচ্ছে তোমার ইন্দুটা দেখলাম, আর ওটার নাম কি মায়া কি বলো না, যেটা স্বস্তিকা দিয়ে আর অনন্যা দি করছিল, মোহমায়া, মোহমায়া, মোহমায়া সেকেন্ড পার্টটা দেখলাম, দুটোই দেখলাম পরপর। ফোনের মানে কটা এরকম ধরনের ওটিটি অ্যাপস বা অ্যাপ্লিকেশনস ডাউনলোড আছে? নেই, আমার ফোনটা ভীষণ ফাঁকা, মানে খালি 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 খালি, মানে ফোনে কিছু নেই, সবই আমি বাড়িতে। আমার একটু বড় স্ক্রিন না হলে না দেখতে ভালো লাগে না। আমি ছোট দেখেছি কখনো, অগত্যা হয়তো কোথাও গেছি, আমার ফ্যামিলি ম্যান টু আমি ফোনেই দেখেছিলাম, কিছু করার ছিল না আর কি, দেখার জন্য একটা উৎসাহ ছিল, ফলে আর অপেক্ষা করতে পারিনি, ফোনে দেখে নিয়েছি। কিন্তু আমি একটু বড় স্ক্রিনে অন্তত টিভিতে বাড়িতে বসে দেখতে পছন্দ করি। তোমাকে এবং রণজয়কে একসাথে আমরা কবে ফিচার্ড হতে দেখবো ফুল একসাথে? একটা প্রডিউস কর না, একটা নয় ডিরেক্ট কর, কিছু একটা কর। আচ্ছা, নতুন কী কী প্রজেক্টস আসছে সেগুলো সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটুখানি বলো তো, কোন ওটিটিতে মানে পার্টিকুলারলি কোন শোটা তোমার খুব ভালো লাগে, অ্যান্ড মাঝে মধ্যেই তুমি একটু চালিয়ে চালিয়ে তুমি দেখে নাও বা ভালো লাগে, দ্যাটস ইন্সপায়ার্স ইউ বা একটু বুস্ট আপ করে? কি কোনো ওয়েব সিরিজের কথা? যে কোনো কিছু, যেমন আমি কপিল শর্মার শোটা মাঝে মাঝেই দেখি আর কি। কপিল শর্মার শো, একটু মন খারাপ হলে পরেই কপিল শর্মার শো দেখতে আমার খুব ভালো লাগে আর কি। আমার না ওটা অ্যাকচুয়ালি রণ দেখতো, তো রণর থেকে ওটা আমার এসছে। আর আমার কিছু বাংলা ছবি আছে, তার মধ্যে একটা হচ্ছে শুভমহর। আচ্ছা, আমি জানি না তার মানে আর কিছু আছে, হইচই চালিয়ে আমি প্রায়ই শুভমহরত, কিছু করার নেই, কোনো ছবি কি দেখবো মাথায় আসছে না, শুভমহরত দেখলাম। আর হিরক রাজার দেশে, গুপি গাইন বাঘাবাইন, এই দু একটা আছে, তো সেগুলো আমি মাঝে মাঝেই খুলে খুলে আর কি, কিচ্ছু মাথায় আসছে না, কেউ হয়তো বলেও নি বন্ধু বান্ধব যে এটা সাজেস্ট করে না মাঝে মাঝে যে দেখ কিচ্ছু ভালো লাগছে না, তখন এই ছবিগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। আজকে ডিজিফ্লিক্স আসলো, সো তুমি কি বলবে, মানে তুমি কি ওদের কন্টেন্টগুলো তুমি দেখেছো, তোমায় কি আমরা এখানে দেখতে পাবো? না, সেরকম কোনো কথা হয়নি আর কি। ওরা আমার মনে হয় আরও নতুনদের নিয়ে কাজ করুক, নতুন নতুন ডিরেক্টর, নতুন পারফর্মার, এদের নিয়ে আরও ভালো কাজ করুক, আমরা তো সব রয়েছি আর কি, আমরা তো আছি। বয়োজ্যেষ্ঠদের কথা বললাম না, একটু বলতে হয় মাঝে। আচ্ছা, নতুন কি কি প্রজেক্ট আসছে আর দর্শকদের কি বলতে চাও? নতুন প্রজেক্ট আসছে বলতে, এখন আমি থিয়েটার একটুখানি বেশি ব্যস্ত আর কি, যেহেতু শীতকাল চলছে তো থিয়েটারের শো হচ্ছে, কল শো একটু ট্রেন্ডিং থিয়েটারে, থিয়েটারে কি থিয়েটারে মুভ করছে আজ, তাই না? এটাও একটা নতুন যে একটা থিয়েটার করি, এটা বললে পরে একটা বেশ ব্যাপার তৈরি হয় না, ট্রেন্ডিং কিন্তু। হ্যাঁ না, আমার ট্রেন্ডের জন্য, কারণ এটা অনেক পুরনো থিয়েটারে, তো ফলে অনেক বছর ধরেই হচ্ছে আর কি। এনিওয়ে, শীতকালে তো কল শোটো বেশি থাকে। আর এছাড়া শ্রীকান্ত আসছে, যা তোমার হইচইতে আসছে, আগন্তুক বলে একটা আইডির ছবি করেছিলাম, সেটা বেশ খেটে খুটেই করেছিলাম ছবিটা, তো অনেকদিন ধরে মানে করোনার জন্য রিলিজ ওরা করছিল না, তো ফাইনালি জিতে ওটা বিক্রি করেছে, জি ফাইভে, তো আমিও দেখার জন্য অপেক্ষা করছি আর কি। বেশ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। অ্যান্ড দর্শকদের তুমি কি বলবে? দর্শকদের কিছু বলার নেই, দর্শকরা আমাদের কি বলে আমি তখন সেই অপেক্ষায় থাকি আর কি, যে দর্শকরা কি বললো, কোনটা ভালো লাগলো, কোনটা ভালো, মন্দার ভালো লেগেছে দর্শকের, তার জন্য আমি মানে আমার খুব ভালো লাগে। দেখ, প্রশংসা পেতে বা ভালো কাজ হচ্ছে এটা ভাবতে তো সবারই ভালো লাগে, তো আমিও তার ব্যতিক্রমী তো নই। তারপর নতুন বছর আসছে, সবাই খুব পজিটিভ থাকুন, ওমিক্রনের হাত থেকে বেঁচে থাকুন যতটা আর কি বাঁচিয়ে রাখা যায় নিজেকে, নিজের পরিবারকে, আর ফাইনালি মন শরীর সব ভালো থাকুক। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর আপকামিং এন্ডেভারস। আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, উই স্পট ইউ।